ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, আর বিশেষ করে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কী বিষয় এবং কী রিলেটেড। সো আজকে ভিডিওটি হচ্ছে আপনারা দেখতে তো পাচ্ছেন, গুড়া দিয়ে যে মই দেওয়া হচ্ছে সেটা ইতিহাসের বুকে প্রথম। সো ইতিহাসে প্রথম, আমি জানি না আদৌ কেউ গুড়া দিয়ে মই দিয়ে দেয় কি না। সো আজকে প্রথমবার দেখলাম গুড়া দিয়ে যে মই দেওয়া হচ্ছে সেটা। অনেক সুন্দরভাবে মই দিতেছেন এই ভাইটি। সো দর্শক, আপনারা দেখতে তো পাচ্ছেন একটি গুড়া দিয়ে কীভাবে মই দেওয়া হয়, কীভাবে মই জুড়তে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর সো দর্শক, আমি একটু নেমে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শকও কিন্তু এখানে এসেছেন, ভিড় জমাচ্ছেন, কারণ গুড়া দিয়ে মই দিচ্ছে সেটা দেখার জন্য মহিলারাও আসছেন। সো দেখেন, আপনারা দেখতে তো পাচ্ছেন গুড়া দিয়ে কীভাবে মই দিতেছে। সো দর্শক, অনেক সুন্দরভাবে মই হচ্ছে গুড়া দিয়ে। সো একজনেই কিন্তু মই দিতেছেন একটি গুড়া দিয়ে। সো দর্শক, আপনারা দেখতে তো পাচ্ছেন, আমার কিন্তু অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, কারণ একটা গুড়া দিয়েই কিন্তু আপনারা মই দিতে পারেন। আর বিশেষ করে উনি কিন্তু মই দিচ্ছেন 100 টাকার বিনিময়ে। আমি যতটুকু জানতে পারলাম প্রতি কাটাতে নাকি 100 টাকা, 100 টাকা দিয়ে উনি কিন্তু মই দিয়ে যান। যারা মই দিতে আগ্রহী গুড়া দিয়ে, তারা কিন্তু ওনার কাছ থেকে গুড়া সংগ্রহ করে নিতে পারেন, প্রত্যেকেই গুড়া দিয়ে মই দিতে পারবেন এভাবে। সো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আর ওই ভাই হারুন ভাই, ওনার নাম কিন্তু হারুন ভাই, হাসি ভাই, আমাকে কিন্তু আপনি ভিজিয়ে দিচ্ছেন। সো দর্শক, আমিও কিন্তু জমিতে নেমে তারপর কিন্তু ভিডিওটি করতেছি, এত অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটি করতেছি। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গুড়া দিয়ে মই দেওয়াটা শেষ। এখানে প্রায় 5 কাঠা জমি রয়েছে, 5 কাঠা সমান হচ্ছে 50% জমি কিন্তু কিছুক্ষণের মাধ্যমে কিন্তু মই দিয়ে শেষ করে ফেলেছেন। সো হারুন ভাই একটু কষ্ট করেছেন, ওনার সাথে এখন কথা বলবো না, ভিডিও শেষ প্রান্তে হয়তো আপনাদের সাথে কথা বলে দেখিয়ে দেবো উনি কীভাবে মই দিচ্ছেন। সো দর্শক, মই কীভাবে জুড়ে একটি গুড়া দিয়ে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বোঝাচ্ছি একটি গুড়া দিয়ে কত সুন্দরভাবে মই দিচ্ছে উনি। মই দেওয়া প্রায় শেষের দিকে আমি একটু ওনার সাথে হেঁটে হেঁটে কিন্তু হাঁপিয়ে গিয়েছি, কারণ জানি না হারুন ভাই কীভাবে এত সুন্দরভাবে মই দিচ্ছেন একা একা হেঁটে হেঁটে গুড়ার সাথে। সো আমি একটুখানি সময় হেঁটেই কিন্তু আমার অবস্থা কাহিল হয়ে গেছে। সো আমি আর কথা বলতে পারতেছি না, এমন অবস্থা হয়ে গেছে। কিন্তু উনি কিন্তু একটা ডুম, অনেক বড় বিশাল বড় একটি ডুম দিয়ে কিন্তু উনি মই দিতেছেন, কারণ একটি গুড়া দিয়ে কীভাবে একটা ডুম, এত বড় একটা ডুম দিয়ে কীভাবে এত সুন্দরভাবে মই দিতেছেন সেটা কিন্তু দেখার জন্য দর্শক এখানে ভিড় করেছেন। আর বিশেষ করে মহিলা দর্শক আজকে বেশি। সো দর্শক, আপনারা দেখতে তো পাচ্ছেন মহিলারাও দেখতে এসেছেন, এত আনন্দময় একটা বিষয় এটা দেখার জন্য তো সবারই আগ্রহ জাগে। কার না আগ্রহ জাগে সুন্দর জিনিস, সুন্দর দৃশ্য দেখতে কার না আগ্রহ জাগে। আমি একজনের মুরব্বীর সাথে কথা বলবো আজকে, যে ঘোড়া দিয়ে মই দেওয়াটা আপনি কি আরও কখনো দেখেছেন? জীবনে প্রথমবার দেখেছেন, তাই তো? সো আরেকজনের সাথে আমি কথা বলবো, যে আপনি কি এই ঘোড়া দিয়ে যে মই দেওয়া হয় সেটা কি কখনো দেখেছেন? এই প্রথমবার দেখলেন। সো আপনার কাছে কিরম লাগছে, মানে মই দেওয়াটা কি সুন্দর হয়েছে কিনা? অনেক সুন্দর হয়েছে। সো দর্শক, আপনারা দেখতে তো পাচ্ছেন গুড়া দিয়ে মই দেওয়া। আর বিশেষ করে এখন দিয়ে কিন্তু গরু দিয়ে মই দেওয়া হয় না, গরুকে অনেক আদর আপ্যায়ন করে, মানে গরুকে অনেক আদর করে, গরু থেকে লাভবান হওয়ার কারণে কিন্তু গরু দিয়ে মই দেওয়া না, নিজে মানে প্রত্যেক যে শ্রমিক রয়েছেন বা প্রত্যেক যে জমির মালিক রয়েছেন, মালিক নিজে কিন্তু মই দেয়, নিজে নিজে মই দেয়, কিন্তু গরুকে কষ্ট দেয় না, কারণ গরু থেকে লাভবান হয় জমি থেকে। তার জন্য গরু দিয়ে মই না দিয়ে তারা কী করে, নিজেরাই মই দেয়। সো দর্শক, আজকে কিন্তু গুড়া দিয়ে মই দিচ্ছেন উনি। উনি কীভাবে মই দেয় তার সাথে কথা বলবো। ভাই একটু আমাকে সময় দিবেন প্লিজ। হ্যাঁ, গুড়াও কিন্তু বাড়িতে চলে যাচ্ছে ইতিমধ্যে। গুড়া দাঁড়া একটু 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 প্লিজ প্লিজ, গুড়া দাঁড়াইবো। সো দর্শক, গুড়া কিন্তু দাঁড়াবো, কম বলেন যদি একটু দাঁড়াই তো গুড়া আপনার গুড়াকে। আর হারুন ভাই, কত টাকা কাটা আপনি মই দেন আর কি, কত 10% জমি কত টাকা নেন আর কি আপনি? 2টা মই 100 টাকা নেন আপনি? আপনার কাছে যদি কেউ মানে আবার আসে যে কত টাকার বিনিময়ে দিতে পারে, একটু কম হলে কি নিতে পারবেন? 2 মই 100 টাকা। সুন্দর, একদম কমই নেই, কারণ একটা মই দেওয়া কিন্তু কম না, অনেক কষ্টের একটা ব্যাপার স্যাপার রয়েছে। উনিও নিজেও তাকেন, ময়েও তাকে, আবার একটা ডুম, উনি এত কষ্ট করে যে মই দেয় তার বিনিময়ে যে 100 টাকা না দেন আপনারা, তাহলে ওনার কিন্তু পোষে না। সো দর্শক, যারা মই দিতে আগ্রহী বা বিশেষ করে দূর দূরান্তের না,
ঈশ্বরগঞ্জের আপনার গোয়ালপাড়া তারুণদিয়া গ্রামের ভিতরে, তারুণদি ইউনিয়নের ভিতরে যদি আপনারা কেউ মই দিতে চান তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে মই দিতে পারবেন। বেশ বেশি জমি যদি থাকে তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা মই দিতে পারবেন আমি যতটুকু জানি। আর বিশেষ করে ওনার কিন্তু একটা ঘোড়ার গাড়ি রয়েছে, যারা মানে জামাই মানে বিয়ে করতে চান বা বিয়ে করতে আগ্রহী বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন যে কোনো প্রোগ্রামে যদি আপনারা ঘোড়ার গাড়ি নিতে চান তাহলে কিন্তু ঘোড়ার গাড়িও নিতে পারেন ওনার কাছ থেকে সংগ্রহ করে। নিচে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিয়ে তারপর কিন্তু আপনারা ঘোড়ার গাড়ি নিতে পারবেন। সো দর্শক, আমি ঘোড়া টিকিয়ে দেখাচ্ছি আবারও, দেখেন কি পরিমাণ দর্শক এখানে এসেছে, বাচ্চারাও এসেছেন ঘোড়াকে দেখার জন্য বা ঘোড়ার গাড়ি দেখার জন্য। এই দেখেন অনেকে এসেছেন এখানে, ভিড় করেছেন ঘোড়ার গাড়ি দিয়ে যে মই দেওয়া হয় সেটা দেখার জন্য। সো দর্শক, আপনারা দেখতে তো পাচ্ছেন ঘোড়াটিও কিন্তু অনেক সুন্দর, ঘোড়া দিয়ে মই দিচ্ছেন উনি এত কষ্ট করে। সো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করুন সকলের কাছে, যেন সকলে দেখতে পারে আসলে ঘোড়ার গাড়ি দিয়ে মই কীভাবে দেওয়া হয় সেটা যেন দেখতে পারে সকলেই, তার জন্য সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুকামনা ইতিমধ্যে এখানে শেষ করছি। আর ভাই ধন্যবাদ আপনাকে, আচ্ছা ধন্যবাদ।